টাইগার বাব একটি খুবই অ্যামেজিং ফ্রেশওয়াটার ফিশ। অনেক অ্যাকোয়ারিস্টদের খুব পছন্দের মাছ এই টাইগার বাব। এই মাছেদের যত্ন নেওয়াও খুব সহজ। ট্যাঙ্কে বেশি মুভমেন্ট করা এবং খুবই অ্যাক্টিভ মাছ এই টাইগার বাব। এদের আকর্ষণীয় রং সঙ্গে চনমনে স্বভাব অনেক অ্যাকোয়ারিস্টদের আকর্ষণ করে থাকে। আজকের ভিডিওতে আমি টাইগার বাব সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করব, যাতে আপনারা সহজেই এই টাইগার বাবদের অ্যাকোয়ারিয়ামে রাখতে পারেন কোনো সমস্যা ছাড়াই। তো ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে। যারা টাইগার বাব রাখার কথা ভাবছেন বা যারা ইতিমধ্যে এদের দেখেছেন, তাদের সকলের উদ্দেশ্যে বলা যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। টাইগার বাব তার আকর্ষণীয় রঙের জন্য জনপ্রিয়। এরা মিঠা জলের মাছ, তাই অ্যাকোয়ারিয়াসরা এদের সহজেই যত্ন করতে পারে। টাইগার বাব দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বেশি দেখা যায়। আপনি যদি এমন মাছের কথা ভেবে থাকেন যে যারা লুকিয়ে সময় কাটাবে না, তাহলে আপনার জন্য টাইগার বাব উপযুক্ত হতে পারে। এরা মোটেও লুকিয়ে থাকে না, সমস্ত ট্যাঙ্ক জুড়ে এরা অ্যাক্টিভলি সুইম করে বেড়ায়। টাইগার বাবদের অ্যাভারেজ লাইফ স্প্যান 5-7 বছর। হ্যাঁ, অবশ্যই সেটা ডিপেন্ড করে তাদের থাকার উপযুক্ত কন্ডিশনের উপর। অন্যান্য মাছেদের মতো এদেরও ভালো থাকার পরিবেশ যদি আপনি প্রোভাইড করতে পারেন, তাহলে এদের আয়ুষ্কাল দীর্ঘ হতে পারে। থাকার পরিবেশ যদি ভালো না হয়, তাহলে এরা বেশি দিন বাঁচবে না। টাইগার বাবদের আইকনিক লুকের জন্য একজন বিগিনার অ্যাকোয়ারিস্ট এদের সহজেই চিনে ফেলতে পারে। এদের শরীর বেশ চ্যাপটা এবং মাথার দিকটা একটু ছুঁচালো হয়ে থাকে। টাইগার বাবসের রং সাধারণত সোনালি হলুদ রঙের হয়ে থাকে বা সেই সঙ্গে হালকা গোলাপি আভাযুক্ত হয় এবং পুরো শরীরে বেশ কয়েকটি স্ট্রাইপ থাকে। দেখতে পুরো বাঘেদের মতো লাগে, তাই এই নামকরণ। টাইগার বাবদের স্ট্রাইপগুলো শরীরের বিভিন্ন অংশে কভার করে থাকে। একটা স্ট্রাইপ চোখের উপর দিয়ে, একটা শরীরের মধ্যভাগে এবং একটা লেজের কাছ থেকে বিস্তৃত হয়ে থাকে। এদের পাখনাগুলো লাল বা কমলা রঙের হয়ে থাকে। এছাড়াও সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে এখন বিভিন্ন রঙের টাইগার বাব প্রজাতি উদ্ভাবিত করা হচ্ছে, যেমন অ্যালবিনো টাইগার বাব, ব্ল্যাক, রেড, গ্রিন টাইগার বাব ইত্যাদি। মেল টাইগার বাবগুলো আকৃতিতে একটু ছোট হয়, সেই তুলনায় ফিমেলগুলো একটু ভারী ও বড় আকৃতির হয়ে থাকে। টাইগার বাবদের ম্যাক্সিমাম সাইজ 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের গড় সাইজ 2.5 ইঞ্চি হয়ে থাকে। আপনি যদি এদের সাইজ বাড়াতে চান বা দ্রুত বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে 2টি কাজ করতে হবে। প্রথম হলো রেপুটেড পেট শপ থেকে বা বিডারদের কাছ থেকে এদের কিনতে হবে, এবং দ্বিতীয় হলো এদের ভালোভাবে যত্ন করতে হবে, এদের উপযুক্ত সাইজের ট্যাঙ্ক প্রোভাইড করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খাওয়াতে হবে। এই দুটো জিনিস যদি আপনি গুরুত্ব সহকারে লক্ষ্য করেন, তাহলে আপনার মাছ হেলদি এবং আকারে অনেক বড় হবে। টাইগার বাব একটু অ্যাগ্রেসিভ এবং ডোমিনেন্ট প্রকৃতির মাছ। এরা এদের ট্যাঙ্কমেটসদের ধাক্কা দিতে এবং কামড় দিতে পছন্দ করে। টাইগার বাব তাদের ট্যাঙ্কমেটসদের ক্ষতির থেকে বিরক্ত করে বেশি। এই মাছগুলো এদের আধিপত্য বিস্তারের জন্য কম্পিটিশন করে। এরা ট্যাঙ্কের মাঝামাঝি স্তরে একে অপরকে তাড়া করে বেড়ায়। টাইগার বাবরা 8-10 জনের গ্রুপে থাকতে পছন্দ করে। এদের যদি গ্রুপে না রাখেন, তাহলে এরা অন্যান্য মাছেদের সারাদিন বিরক্ত করে বেড়াবে। টাইগার বাবদের যদি একা রাখেন, তাহলে প্রচুর স্ট্রেসে থাকবে এবং ভয় পেয়ে নিজেকে লুকিয়ে রাখবে। মালয় উপদ্বীপের যেখানে ছোট হ্রদ, জলাভূমি এবং ছোট স্রোত থাকে, সেই সব জায়গায় এদের বেশি দেখতে পাওয়া যায়। এরা অগভীর জল পছন্দ করে। ক্ষয়প্রাপ্ত উদ্ভিদ এবং শ্যাওলার কারণে যেখানে জল ঘোলাটে এবং অম্লীয় হয়ে থাকে, সেই সব জায়গায় এদের থাকার জন্য আদর্শ। তাই নেচারের সঙ্গে সাদৃশ্য রেখে এদের ট্যাঙ্ক সেট আপ করা প্রয়োজন। জলের তাপমাত্রা 77 ডিগ্রি থেকে 82 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে রাখতে হবে এবং জলের pH লেভেল 6-8 মধ্যে হলে এদের জন্য পারফেক্ট হবে। আপনারা যখনই কোনো মাছের ট্যাঙ্ক সেট আপ করবেন, তখন এটা মাথায় রাখবেন যে তারা ওয়াইল্ডে কীরকম পরিবেশে থাকতে পছন্দ করত। ওয়াইল্ডের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে ট্যাঙ্ক সেট আপ করতে হবে। টাইগার বাবদের ট্যাঙ্কের সাবস্ট্রেটে ফাইন গ্র্যাভেলস ব্যবহার করা উচিত এবং সঙ্গে বড় রক ব্যবহার করা উচিত, যাতে সেটাকে এরা শেল্টার হিসাবে ব্যবহার করতে পারে। ফিল্টার হিসাবে লো ফ্লো ফিল্টার ব্যবহার করুন। অল্প জলের স্রোত টাইগার বাবদের ওয়াইল্ডে থাকার অনুভূতি দেবে। ট্যাঙ্কে প্ল্যান্টস ব্যবহার করুন। প্ল্যান্টসগুলো ট্যাঙ্কের একপাশের কর্নারে লাগাবেন, যাতে মাছেদের সাঁতার কাটতে সমস্যা না হয়। খুব ঘন করে প্ল্যান্টস লাগাবার প্রয়োজন নেই। মোট কথা, প্ল্যান্টসের জন্য মাছেদের ট্যাঙ্কে ঘোরাঘুরি করতে অসুবিধা না হয়। প্ল্যান্টস হিসাবে জাভা ফান এবং ওয়াটার উইস্টেরিয়া সিলেক্ট করতে পারেন। এই প্ল্যান্টসগুলোর জন্য বিশেষ লাইটেরও প্রয়োজন হয় না। আপনার ট্যাঙ্কে যদি ফ্লোটিং ডিপ রুট থাকে, তাহলে টাইগার বাব এগুলিকে খুব পছন্দ করবে। টাইগার বাব খুবই অ্যাক্টিভ ও নটি ফিশ। এরা মাঝে মাঝে ট্যাঙ্ক থেকে লাভ দেওয়ার চেষ্টা করতে পারে, তাই অ্যাকোয়ারিয়ামের উপর একটা ঢাকনা ব্যবহার করুন। এখন প্রশ্ন যে টাইগার বাবদের জন্য পারফেক্ট ট্যাঙ্ক সাইজ কী হবে। আমরা জানি যে টাইগার বাব খুবই অ্যাক্টিভ ফিশ, যারা অবিরত ট্যাঙ্কে ছুটাছুটি করে বেড়ায়। তাই স্বচ্ছন্দে সাঁতার কাটার জন্য ট্যাঙ্ক সাইজ একটু বড় হওয়া দরকার।
এদের জন্য মিনিমাম 20 গ্যালন্সের ট্যাঙ্ক দিয়ে শুরু করুন। 20 গ্যালন্স ট্যাঙ্কে 5-6টি মাছ ভালোভাবে থেকে যেতে পারে। আপনি যদি অতিরিক্ত মাছ অ্যাড করতে চান তাহলে মাছ পিছু 3 গ্যালন্স করে এক্সট্রা ওয়াটার অ্যাড করতে হবে। মোটামুটি 8 থেকে 10টি টাইগার বাপের গ্রুপের জন্য 30 গ্যালন্সের ট্যাঙ্ক যথেষ্ট। আপনারা ট্যাঙ্ক সাইজ যত বেশি প্রোভাইড করতে পারবেন সেটা আপনার মাছের জন্যই ভালো হবে। বর্তমানে টাইগার বাপস তাদের আদি বাসস্থান ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাই অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছদের সঙ্গে এদের মিলেমিশে থাকতে হচ্ছে। টাইগার বাপদের ট্যাঙ্কমেটস হিসাবে রোজি বাপ, চেরি বাপ, টিনফয়েল বাপ এবং আরও অন্যান্য প্রজাতির যে বাপগুলো আছে সেগুলিকে নির্বাচন করতে পারেন। এই বাপ প্রজাতির মাছগুলো ছাড়াও অন্যান্য সেম সাইজের মাছ যারা ফাস্ট মুভ করে এবং ছোট পাগনা তাদের টাইগার বাপের ট্যাঙ্কমেট হিসাবে সিলেক্ট করতে পারেন। ক্লাউন লোচেস, প্লেকোস, টেট্টাস, করিডরাস এবং পিকটাস টাইগার বাপদের ট্যাঙ্কমেটস হতে পারে। অ্যাঞ্জেল ফিস, বেটাস ও এই ধরনের লং ফিন ফিশগুলো কখনোই এদের ট্যাঙ্কে রাখা উচিত নয়। আমরা জানি যে টাইগার বাপ ফিন নিপার ফিস, যারা অন্যান্য মাছেদের তাড়া করে বেড়ায়, ফলে মাছগুলো স্ট্রেসে চলে আসে এবং ভয়ে লুকিয়ে থাকে। তাই টাইগার বাপদের ট্যাঙ্কমেটস নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এবার আসি ডায়েটের ব্যাপারে। ওয়াইল্ডে যখন এই মাছেরা মুক্তভাবে বিচরণ করে তখন এরা এলগি, উদ্ভিজ উপাদান, জু প্ল্যাঙ্কটন, লার্ভা এবং অন্যান্য পোকামাকড় খেয়ে থাকে। আপনার ট্যাঙ্কে কিন্তু ওয়াইল্ডের মতো এইসব উপাদান থাকে না, তাই আপনাকে এইসব খাবারের ব্যবস্থা করতে হবে। এরা ব্রায়ন সিম্প ও ডাফনিয়া খুব আনন্দের সঙ্গে খেয়ে থাকে। এছাড়াও ফ্লেক্স অর ফ্লেটস ফুড, ব্লাড ওয়ার্মস, ফ্রিজ ডায়েট ইত্যাদি প্রোভাইড করতে পারেন। টাইগার বাপদের সুস্থ এবং এদের রঙগুলোকে উজ্জ্বল করার জন্য বৈচিত্র্যময় খাবারের প্রয়োজন হয়। বাপসরা এলগি খেতে পছন্দ করে, এছাড়াও সেদ্ধ লেটুস, শসা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। টাইগার বাপ খেতে পছন্দ করে তাই দিনে অন্তত 2 বার খাওয়ানো উচিত। খাবারের পরিমাণ এতটা দেবেন যেন সেটা 3 মিনিটের মধ্যে খেয়ে শেষ করে ফেলতে পারে। অন্যান্য অ্যাকোরিয়ামের মাছেদের মতো টাইগার বাপও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। রোগগুলোর মধ্যে ইচ হলো একটি উল্লেখযোগ্য রোগ। ইচ হলে এদের শরীরে বিন্দু বিন্দু সাদা দাগ দেখা দেয়। ইচ হবার প্রধান কারণ হলো পুয়োর ট্যাঙ্ক মেনটেন্যান্স এবং পুয়োর ওয়াটার কন্ডিশন। ইচ হলে মাছগুলোকে আলাদা করে ট্রিটমেন্ট করা উচিত। ইচ থেকে মাছেদের বাঁচাতে নিয়মিত ওয়াটার কোয়ালিটি চেক করা প্রয়োজন। সপ্তাহে অন্তত 1 বার অল্প পরিমাণে জল পরিবর্তন করা দরকার এবং মাসে 1 বার ট্যাঙ্ক পরিষ্কার করা প্রয়োজন। পুয়োর ডায়েটও মাছেদের ইচ হবার একটি প্রধান কারণ। মাছেদের খাদ্য হিসাবে প্রাণীজ, উদ্ভিজ উভয় ধরনের খাদ্যই দেওয়ার প্রয়োজন। কমার্শিয়াল ফুডের পাশাপাশি লাইভ ফুড যেমন ডাফনিয়া, ব্রায়ন সিম, ব্লাড ওয়ার্ম এবং উদ্ভিজ খাদ্য এলগি কিছুদিন অন্তর অন্তর খাওয়ানোর ব্যবস্থা করা উচিত। তাই মাছেদের এমন খাদ্য প্রোভাইড করুন যাতে মাছেদের প্রয়োজনীয় সমস্ত উপাদান সেটা থেকে পূরণ করতে পারে। ফ্রেশ ওয়াটার ফিশ ডিজিজ নিয়ে অনেক ভিডিও আছে এই চ্যানেলে, সেগুলি একবার দেখে নিন। টাইগার বাপদের বয়স যখন 6 থেকে 7 মাস হয় তখন এরা ব্রিড করার জন্য রেডি হয়ে যায়। এরা স্থায়ীভাবে পেয়ার করে। এরা জলের মধ্যে ডুবে থাকা গাছপালার আড়ালে সাবস্ট্রেটের মধ্যে ডিম দিয়ে থাকে। টাইগার বাপ একবারে প্রায় 500 থেকে 700টি ডিম দিয়ে থাকে। টাইগার বাপদের ব্রিডিং করানোর পূর্বে এদের আলাদাভাবে রেখে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে কিছুদিন ধরে। মাছগুলো ব্রিডিংয়ের জন্য রেডি হলে মেলগুলোর কালার খুবই উজ্জ্বল হয়ে যায় এবং ফিমেলগুলো বড় ও গোলাকার হতে থাকে। তখন এদের একসঙ্গে একটি ট্যাঙ্কে এনে রাখতে হয়। কয়েকদিনের মধ্যেই তারা ডিম দেবে ট্যাঙ্কের মধ্যে। 48 ঘন্টার মধ্যে ডিম হ্যাচ হবে। 3 থেকে 5 দিন পর বাচ্চাদের মাইক্রোওয়াম, বায়ানসিম, ডিমের কুসুম ইত্যাদি খাওয়াতে হবে। ভবিষ্যতে এদের ব্রিডিং নিয়ে বিস্তারিত ভিডিও অবশ্যই আপলোড করা হবে এই চ্যানেলে। যারা টাইগার বাপ রাখার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা নিশ্চিন্তে টাইগার বাপ আপনার অ্যাকোরিয়ামে রাখতে পারেন। এদের আই ক্যাচিং কালার, চনমনে এবং দুরন্ত স্বভাব ও এদের সাঁতারের গতি সমস্ত কিছু দ্বারা আপনি মুগ্ধ হয়ে যাবেন। যাদের ফিশ কিপিং সম্পর্কে বেসিক নলেজ আছে তারা অবশ্যই এদের রাখার কথা চিন্তা করতে পারেন। টাইগার বাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফ্রেশ ওয়াটার ফিশ কেয়ার গাইড নিয়ে একটা প্লেলিস্ট আছে, সেখানে বিভিন্ন মাছেদের কেয়ার গাইড নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলি একবার দেখার অনুরোধ রইল। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার মাছ। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ফিশ কিপিং।